দক্ষিণদোলাইয়ের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাগাবাজার এমএ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুল একত্রীকরণ নিয়ে খুব দেখা দিয়েছে এলাকায়। 9 কিলোমিটার দূরের দোলাই বিএনপি উচ্চ মাধ্যমিক স্কুলের সঙ্গে একত্রীকরণের সিদ্ধান্তে দক্ষিণদোলাই এলাকার হাজার হাজার মানুষ ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়। একত্রীকরণের নির্দেশ আসার পর স্কুলের পরিচালন কমিটি অভিভাবক ও সচেতন নাগরিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, সরকারের স্কুল একত্রীকরণের নির্দেশ পুনর্বিবেচনার জন্য পরিচালন কমিটি ও অভিভাবকদের পক্ষে পৃথক পৃথকভাবে শিক্ষা বিভাগের উচ্চ পদস্থ কর্মীদের কাছে এক স্মারকপত্র প্রদান করা হবে। বুধবার স্কুলের ছাত্রছাত্রী কিছু সংখ্যক অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, তারা কোনো অবস্থায় এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তারা বলেন, বহুদূর দূরদূরান্তে গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা কয়েক কিলোমিটার এসে এমএল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করছেন। খেটে খাওয়া মানুষের আর্থিক সমস্যা, যাতায়াতের সমস্যা, মেয়েদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা ইত্যাদি কারণে তারা দোলাইয়ে বিএনপি স্কুলে যেতে মোটেই রাজি নন। দোলাই থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। আমরা ছেলেমেয়েরা পড়াশোনা করিয়া যার বর্তমানে আমরা ঘুরে ঘুরে হায়ার সেকেন্ডারি ছেলেমেয়েরা পাস আছে এবং টেটও ঘুরে ঘুরে আছে, কিন্তু গত 25 তারিখ হঠাৎ আসাম সরকার তার একটা নির্দেশ আইছে যে কলেজটা বন্ধ করে দেওয়ার লাগি এবং ফার্নিচার টার্নিচার সব লইয়া আমরা বিএনপি স্কুলে দিতাম গিয়া এবং আমাদের ছাত্রছাত্রী ব্যবহারে কোনো আলোচনা হয়েছে না। এখন আমরা ওটাও চাই আর কি, আমরা ছেলেমেয়ার ভবিষ্যৎ অন্ধকার খেনে হইতো, আমরা ছেলেমেয়ার ভবিষ্যৎ কি আছে এটা নিয়ে আমরা একটা নাগরিক সভা করিয়া করার পরে দেশের জনগণের সিদ্ধান্ত লইবা এটা নিয়ে কিতা করা হইতো এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা অগ্রসর হইব। নতুন প্রাদেশিকরণ স্কুলগুলোকে নতুন যেগুলা মানে 2021-এ যেগুলা প্রভিন্সিয়ালাইজ হয়েছিল সেইগুলো স্কুলগুলোকে অন্য কোনো স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়া হয়েছে। সেই নির্দেশে আমরা দেখলাম যে আমাদের এমএল স্কোর সিনিয়র সেকেন্ডারি স্কুলটাকে দলাই বিএনপি স্কুলের সঙ্গে একত্রীকরণ করা হয়েছে। তো আমি একটা অবাক লাগলো, কি কারণে অবাক লাগলো, কারণ সরকার আমাদের একটা আইন বানিয়েছেন, ওই আইনেই আমাদের কিন্তু আমাদের অধিকার দিয়েছেন, কিন্তু আমরা দেখলাম সেই আইনকে সম্পূর্ণভাবে অবহেলা করে একটা এই নির্দেশ জারি করা হয়েছে। আইনে বলা হয়েছে যে 5 কিলোমিটারের ভিতরে সমপর্যায়ের স্কুল থাকলে সেই স্কুলের সঙ্গে একত্রীকরণ হবে, কিন্তু দেখা গেল আমি 5 কিলোমিটারের মধ্যে আমার সমশ্রেণীর কোনো স্কুল নেই, অর্থাৎ হায়ার সেকেন্ডারি বা জুনিয়র কলেজ আমাদের এই বাগা অঞ্চলে নেই, একমাত্র আমি আমাদের এই স্কুলটাই। তো আমাদের যে একত্রীকরণ করা হয়েছে সেটা দলাই বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর বিদ্যালয়ের সঙ্গে করা হয়েছে। তো আমরা একজ্যাক্টলি একদম আমরা হিসাব করে দেখেছি ওই বাগাবাজার এম এল স্কুল জুনিয়র কলেজ থেকে বা সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে দলাই স্কুলের দূরত্ব হচ্ছে 9 কিলোমিটারেরও বেশি, 9 কিলোমিটারের বেশি। তারপরে আইনে বলা হয়েছে হাই স্কুল থাকতে হবে 5 কিলোমিটারের ভিতরে, হায়ার সেকেন্ডারি থাকতে হবে 7 কিলোমিটারের ভিতরে, কিন্তু আমরা এই নির্দেশটা পাওয়ার পর আমরা হাতে এখনো নির্দেশটা আমাদের স্কুল পরিদর্শক মহাশয়া এখনো প্রদান করেননি, উনি করবেন, কিন্তু এই তথ্যগুলো যে দেওয়া হয়েছে তথ্যগুলা কিভাবে এই তথ্যগুলো দেওয়া হলো সেটা আমরা তো বুঝতে পারলাম না। একটা আইন যেহেতু বলছে আমাদের অধিকার দিয়েছে আমরা 5 কিলোমিটারের মধ্যে থাকবো, বর্তমানে স্কুল বলবো কিন্তু এটার নাম ছিল প্রথম এমএলস্কর কলেজ 1993-তে যেটার এই অঞ্চলের শিক্ষাবিদরা প্রাণ দিয়ে সেটাকে এরিয়ার স্বার্থে, বিশেষ করে এই গ্রামাঞ্চলের স্বার্থে তারা এটা এটা এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন। কারণ এই অঞ্চলের বিশেষ করে দেখা গেছে যে ছেলেরা কিছু দূরবর্তী জায়গায় গিয়ে শিক্ষা দীক্ষা নিতে পারছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে খুবই কষ্ট হতো। যেমন তার প্রমাণ আমি আমার কথা বলবো, সুদূর 40 বছর আগে আমি সেই চান্নিঘাট এলাকা থেকে আমি জনতা কলেজ গিয়ে পড়াশোনা করেছি, আসাম ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, খুব কষ্ট হয়েছে আমার। তো এখন দেখা যাচ্ছে এই কলেজ প্রতিষ্ঠা হওয়ার দৌলতে এই এলাকার অনেক মেয়েরা শিক্ষিত হতে পেরেছে, যে নারী শিক্ষার জন্য আমাদের সরকার অনেক চেষ্টা করেছেন এবং নারী শিক্ষার জন্য বলতে গেলে সমস্ত ভারতবর্ষে একটা অনেক প্রমাণ রয়েছে, অনেক মনীষীরা, অনেকে গুরুজনরা, অনেকে রাজনীতিবিদরা চেষ্টা করেছেন এই নারী শিক্ষা ভর দিতে। এই স্বার্থে দেখা গেছে যে আমাদের এই এমএলস্কর কলেজ স্থাপন হওয়ার পর এখানে অনেক মেয়েরা শিক্ষা লাভ করেছে
এবং দেখা গেছে যে আমরা কলেজটা থেকে যাইবো না আর আমরা কিছুদিন আগে শুনেছি যে বিএনপির সঙ্গে ওটা জোড়া হয়েছে তাই আমরা জানি আমরা কলেজটা বহুদিন ধরে মানে সারতারা খুবই কষ্ট করেছেন 1993 থেকে তবে আমরা এটাই চাই যে আমরা এই কলেজটা আমরা দেখাতে দাও কারণ বহু দূর দূরান্ত থেকে ছাত্ররা আসে প্রায় 15-20 কিলোমিটার দূর থেকে আসে কারণ পুলিশরা বস্তি থেকে আসে সাইবার কিনারা থেকে আসে কারণ আমি কিনারে আমরা কলেজ আর নাই জাস্ট ওইটাই আমরা কলেজ কারণ এদিকে মিজোরাম বর্ডারের কিনারে আর এদিকে কারণ বিএনপিতে যেতে লাগে আমি শেওড়াতলের বাসিন্দা এই কলেজ থেকে আমার শেওড়াতল প্রায় 12 কিলোমিটারের দূরত্ব 13 কিলোমিটার আচ্ছা 12 এই কলেজটা যদি উঠতে যাইতে আমার ছেলে বা মেয়ের পড়ার বহুত অসুবিধা আছে তারপরে এখান থেকে দোলাই যাওয়া বহুত কষ্টের ব্যাপার যাওয়া যেত নাই এর কারণে আমি সরকারের প্রতি আমার অনুরোধ কলেজটা যেন জায়গাতেই থাকুক আমরা আমাদের এই কলেজ ছেড়ে যেতে চাই না আমাদের এখান থেকে যেতে হলে অনেক দূর হয়ে যাবে আমাদের এই কলেজ